নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কুরবানি করা যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কুরবানি করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আলী রাদিয়াল্লাহু আনহু কুরবানি করেছিলেন তার তরফ থেকে, এবং পূর্বে পুরুষদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদেরকে কুরবানিতে সামিল করেছেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কেউ চাইলে কুরবানি করতে পারেন, এবং সেই কুরবানি গোশত নিজের কুরবানি গোশতের মতো করে খেতে পারেন। মানত যদি কেউ থাকে কুরবানি সেটার গোশত খেতে পারবেন না, পুরোটা দান করে দিতে হবে। এছাড়া আপনি নিজের পক্ষ থেকে এবং অন্য কারোর থেকে কুরবানি করলে সেটার গোশত আপনি নিজের গোশতের মতোই খেতে পারবেন, দান করবেন এবং গরিব দুঃখীকে দিবেন, আত্মীয় স্বজনকে দিবেন, বিভিন্নভাবে করতে পারেন, নিজে খেতে পারবেন। সোজা কথা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা যেতে পারে। যদিও কোনো কোনো ওলামা ইকরামের ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করে বলেন যে মৃত মানুষদের তরফ থেকে কোরবানিটা জীবিত ব্যক্তিদের সাথে রেখে করবেন, বিশেষ করে ওলামা ইকরাম এই মতটি বলে। বাট সাহাবিদের কথা যেমন বললাম, তাদের থেকে আপনার মৃত মানুষ থেকে কোরবানি করার প্রচলন বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। সাধারণত জিন্স প্যান্টগুলোর সিস্টেম এমন যে নাভির উপরে পরা যায় না, এক্ষেত্রে নাভির নিচে প্যান্ট পরে তার উপরে শার্ট পরলে কি হবে, নাকি প্যান্ট নাভির উপরে থাকা আবশ্যক? না, প্যান্ট নাভির উপরে থাকা আবশ্যক নয়। প্যান্ট নাভির নিচে থাকলো কিন্তু তার উপরে আপনাকে কিছু না কিছু রাখতে হবে, সেটা শার্ট হোক গেঞ্জি হোক, অর্থাৎ দেখা না গেলেই হলো। সেটা প্যান্ট দিয়ে রাখবেন নাকি শার্ট দিয়ে গেঞ্জি দিয়ে রাখবেন, সেটা এখন তো আপনার ব্যাপার। গোশত ওজন করে কোরবানির পশু ক্রয় করা যাবে কিনা, আজকাল অনেকে এটা করছেন যে লাইভ ওজন দেখে কোরবানির পশু অনলাইনে এটা দেখে কিংবা অফলাইনে এটা দেখে কেনা বেচা করছেন, যে পাল্লার উপরে গরুকে তোলা হচ্ছে, গরুর বর্তমান ওজন কত, সে অনুপাতে কেজি প্রতি এত পড়বে, এভাবে কেনাবেচা হয়। এটা সাধারণত গরুর যে মূল্য সেটার ন্যায্যতা নিশ্চিত করবার জন্য করা হয়, কারণ কোরবানির পশু বছরে একবার ক্রয় করা হয়। যারা ক্রয় করেন তারা এটাতে খুব বেশি এক্সপার্ট না হওয়ার কারণে, অর্থাৎ পশু সম্পর্কে খুব বেশি এক্সপার্ট না হওয়ার কারণে তারা ঠকে যাচ্ছেন কিনা, মানে অর্থাৎ কম দামে বেশি দামে আপনার তুলনামূলক আপনার ছোট গরু বা ছাগল কিনে ফেলছেন কিনা, তো সেটিকে সেই সন্দেহ সেই সংশয় সেই দ্বিধা দূর করবার জন্য যদি এরকম লাইভ ওজনের বিষয়টি আনা হয় এবং এটা দেখে করা হয়, ক্রয় করা হয়, তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তবে অতিরিক্ত কেজির হিসাব কোরাকুরি করা যে হ্যাঁ আমার লাভ হলো না লস হলো, বিশেষ করে কেনার পরে এটা করা অত্যন্ত গর্হিত কাজ। কেনার পরে এটার লাভ লস হিসাব করা একদমই বোকামি, কারণ আপনি যে টাকা দিয়ে কিনেছেন পুরোটা সব পাবেন। আপনি একটা গরুর দাম ছিল 1 লক্ষ টাকা, আপনি কিনেছেন 1,20,000 টাকায়, 20,000 টাকা আপনি বেশি দিয়ে কিনেছেন এটা বাজার মূল্যের চাইতে। এই জন্য আল্লাহ তালা আপনাকে সব কিন্তু 1 লক্ষ টাকার দিবেন না, 1,20,000 টাকার দিবেন। অতএব কেনার পর আপনার এটা নিয়ে আর ক্যালকুলেশন করা এবং কত কেজি হলো না হলো আমার লস হলো লাভ হলো এরকম হিসাব নিকাশ করা অবশ্যই কোরবানির যে প্রাণ সেটিকে নষ্ট করে, কোরবানির উদ্দেশ্যকে ব্যাহত করে। বাকি আপনি যখন কিনতে যাচ্ছেন বাজারে তখন আপনার ন্যায্যতা নিশ্চিত করবার জন্য এরকম লাইভ ওজন দেখে আপনি কিনলেন, তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তা বেলায়েত বলতে কি বোঝায়, কেউ কি নিজেকে বেলায়েতের অধিকার দাবি করতে পারে? দেখুন, বেলায়েত শব্দের অর্থ মূলত বেলায়াতুন, মানে হলো আল্লাহর ওলি হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বিভিন্নভাবে বলেছেন আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু, বিভিন্ন জায়গায় তারা এই ধরনের ঘোষণা দিয়েছেন যে ইমানদারদের অভিভাবক আল্লাহ তাআলা, এই ওলি থেকে ভেলায়েত বা ওলায়েত থেকে বলি। তো এই যে ভেলায়েত, এই আল্লাহ তাআলার বন্ধুতা, এটা ইমান আনার সঙ্গে সঙ্গে কিন্তু অর্জন হয়ে যায়। প্রত্যেকটা মোমিনই কিন্তু আল্লাহ তাআলার ওলি, বা প্রত্যেক মোমিনের সাথে আল্লাহ তাআলার ওলায়েতের সম্পর্ক তৈরি হয়, বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। কিন্তু এটার স্তর আছে, আপনি মোমিন হওয়ার পর মুত্তাকি কোন পর্যায়ে হলেন তার উপর নির্ভর করবে যে আপনি কোন পর্যায়ের ওলি আল্লাহ তাআলার, কোন পর্যায়ের বন্ধুতা। বিধায় যে যত বেশি নেকামল করবে সে তত বেশি এই স্তরে পৌঁছতে পারবে, কিন্তু এটা দাবি করার বিষয় না যে অমুক স্তরের বা আমি অমুক স্তরের, নিজেরটা নিজে দাবি করা তো প্রশ্নই ওঠে না, অন্য কারোরটাও বলা কঠিন। কারণ আল্লাহ তাআলার কাছে কার অবস্থান কী এটা কিন্তু পৃথিবীর কারো নিশ্চিত করে বলার কোনো সুযোগ নেই। আমরা অনেকে বাহ্যিকভাবে আল্লাহর অনেক নিকটবর্তী বান্দা মনে করি, হয়তোবা আল্লাহ তাআলার কাছে তিনি এতটা নিকটবর্তী নন, এই জন্য এই বিষয়টি আল্লাহর উপর ন্যস্ত করতে হবে। পরিবহনের সময় কোরবানির পশুর চোখে মরিচ দিয়ে নানাবিধ কষ্ট দেওয়া হয়, এ সম্পর্কে আপনার অভিমত কী? খুবই গর্হিত এবং জঘন্য একটি কাজ। আমি প্রায় সময় ঢাকা বিভিন্ন পশুর হাটের আশপাশ দিয়ে যখন যাই, সারা বছর জুড়ে যখন ছাগলের দোকান ছাগলের বাজার টাজার থাকে, বিশেষ করে রামপুরাতে, ঢাকার রামপুরাতে আপনার মেরাদির হাটে এখানে ছাগলের একটা দোকান আছে, এটা পার দিয়ে প্রায় যাওয়া পড়ে, আরও এরকম অনেকগুলো আছে, এগুলোর দিকে যখন তাকাই আমি আমার বুকটা হাঁ হাঁ করে ওঠে। একদিন আমি সেখানে নেমে সম্ভবত বলেছিলামও, পশু যারা এটা নিয়ে কাজ করেন ব্যবসা করেন তাদের রিজিক আল্লাহ তালের মাধ্যমে দিচ্ছেন, সেখানে পশুর প্রতি অমানবিক আচরণ করবার কোনো সুযোগ কিন্তু ইসলাম রাখেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ কুল্লি শাই, আল্লাহ তালা প্রতিটা বস্তুর প্রতি প্রতিটা প্রাণীর প্রতি এহসান করাটাকে আবশ্যক করে দিয়েছেন, এটা লিখে দিয়েছেন আমাদের জন্য যেটা করতে হবে আমাদেরকে, অর্থাৎ ফরজ করে দিয়েছেন। এই জন্য
পশুপতি অমানবিক আচরণ করা হারাম এবং গুনাহের কথা কুরবানির পশু হোক আর সাধারণ পশু হোক সর্বঅবস্থায় পশুপতি অমানবিক আচরণ করা যাবে না আমাদের কুরবানির পশু যখন পরিবহন করা হয় বিশেষ করে অন্য সময় একই জিনিস দেখি আমরা যে এত ঠাসা ঠাসি করে মানে পশু রাখা হয় সামান্য কয়েকটা টাকা বাঁচাবার জন্য যে দীর্ঘ 10 12 14 16 18 20 ঘন্টা পর্যন্ত পশুগুলো দাঁড়িয়ে থাকতে হয় এবং মানে শরীরটা পর্যন্ত নাড়াবার জায়গা তাদেরকে দেয়া হয় না এবং মাঝখানে বাঁশ দেয়া হয় মানে বাঁশের ঘষা খেতে 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 তারা দূর পর্যন্ত আসে বলতে পারে না অনেক কষ্ট হয় অনেক পশু মারা পর্যন্ত যায় এগুলো খুব জঘন্য কাজ আমরা যারা কোরবানি করব আমার মনে হয় আস্তে আস্তে এরকম সিস্টেম হওয়া উচিত যে পশু প্রতি অমানবিক আচরণ করেন না যারা তাদের মার্কেটিং পলিসি হবে যে আমরা পশু প্রতি কোরবানি আচরণ মানে অমানবিক আচরণ করি না এবং সেটা এইভাবে আমরা নিশ্চিত করছি তাহলে সেক্ষেত্রে তাদের কাছ থেকে পশু কেনার চেষ্টা করা উচিত কারণ এই পশুর বদ্দোয়া তার মনের বেদনা তার মনের কষ্ট আছে তার পরিবহন করার ক্ষেত্রে সেই পশু দিয়ে আমি কোরবানি করছি এবং ওই ব্যবসায়ীকে লাভবান করছি এখানে একটা নৈতিক প্রশ্ন চলে আসে যে আমার কাজটা কতটা করা উচিত বিশেষ করে তাকে সুযোগটা পাইয়ে দেয় ব্যবসায়ীকে যে ব্যবসায়ী এই অন্যায় কাজ করেছে মরিচের গুঁড়া মাফ করুক এটা যদি হয় তাহলে আরও জঘন্য কথা যাতে পশুকে নিয়ন্ত্রণ করা যায় বা পশু যাতে ডানভাবে না দেখে লাফালাফি না করে বা নানা কারণে হয়তো বা এই সমস্ত কাজ করা হয়ে থাকতে পারে অনেক সময় দেখা যায় ছাগলকে পেটে এত বেশি পানি ঢোকানো হয় পাইপ টাইপ ইত্যাদি দিয়ে যাতে করে বড় দেখা যায় এই পানি অতিরিক্ত ঢোকানোর ফলে ছাগল বেঁচে থাকাটা দায় হয় তার কষ্টের কারণ হয় একইভাবে দেখা যায় যে আপনার বিভিন্ন রকমের ইঞ্জেকশন বিষাক্ত ইঞ্জেকশন ইত্যাদি পুশ করে আপনার তাকে মোটাতাজা করে বিক্রি করা হয় এতে যেমন স্লো পয়জনিং হয় মানুষ ধীরে ধীরে অনেক ভয়াবহ দুরারোগ্য ব্যাধির দিকে চলে যায় আবার এটার মাধ্যমে পশু প্রতি অমানবিক আচরণ হয় এবং তার কষ্টের কারণ হয় এই সমস্ত কাজগুলো স্পষ্ট হারাম আল্লাহ আমাদেরকে হারাম কাজগুলোকে বেছে রাখার তৌফিক দান করুক নেককার এবং ভালো মানুষরা পশু ব্যবসার জন্য এগিয়ে আসতে হবে এবং দৃষ্টান্ত স্থাপন করতে হবে।